ভাই বন্ধুরা, কলকাতা ইটনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ 25শে বৈশাখ, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই আমি এসেছি নিউ টাউনেরই এক ব্যাংকোয়েটে। আমাদের আজ 25শে বৈশাখ এবং নিউ টাউন পুজো কমিটিতে আজকে আমাদের লঞ্চিং প্রোগ্রাম আছে। তাই একটা আমি কবিতা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরেরই, তাই আমি সেজে গুজে চলে এসেছি এখন। তাহলে চলুন, আমি এখন ওপরে যাব, আমাদের নতলার ওপরে হবে প্রোগ্রাম, চলুন যাওয়া যাক। এই যে এইদিকে এখন ঢুকবো আমি, এটা গেট। আমাদের সঙ্গে রয়েছে শ্রীমতী মৌবনী সরকার, মঞ্চে ডেকে নেব তাকে, উনি অভিনেত্রীর সঙ্গে সেক্রেটারি, মঞ্চে ডেকে নেব। আমরা বড় থাকি মাধ্যমের এই ক্ষমকে আবারও আবারণ করিয়ে দিতে তার জন্ম জয়ন্তী কবি রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী আজ ভরে উঠুক এই ফুলের সাথে। শেষ দিকে লেজার শো রয়েছে, যে সনাতনী দুর্গাপুজো 1430-এ সূচনা আজ আমরা এখানে করেছি। যারা ত্যাগী, যারা দেশের জন্য কাজ করেছেন, যারা সমাজের জন্য কাজ করেছেন, যারা এখনো নিরন্তর পরিশ্রম করছেন দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, সবাইকে আমরা নতমস্তক কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই।
নিউ টাউন দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে, নিউ টাউন ইন্টেলেকচুয়ালস এর ফোরামের পক্ষ থেকে এবং মানব জাতি কল্যাণের ফাউন্ডেশন থেকে আমি এক এক করে ডেকে দেবো বিশিষ্ট সমাজসেবী আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি বলবো যে আমাদের বিশিষ্ট প্রফেসর প্রফেসর সমীর কুমার পাল, তাকে আমরা বরণ করে নেব উত্তর দিয়ে এবং তুলে ধরতে আমরা আজকের এই সন্ধ্যায় ভালোবাসা জানাচ্ছি তাকে এবং হাতে তুলে দিচ্ছি পুষ্পস্তবক। সবার কাছে অনুরোধ থাকবে যারা আজকে আমাদের এই মঞ্চে সম্মানিত হচ্ছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমরাও রাখবো। দুর্গা পুজোতে আমরা বাংলা তথা সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর আঙিনার সামনে আপনাদেরকে সম্মানিত করবো এই অঙ্গীকার করছি। উপস্থিত হয়েছেন অস্মিতা করকে আমরা বরণ করে নেব আমাদের ভালোবাসার চাদরে। তার পরিচয় একটু মাঝখানে আমি দিয়ে দেবো। সারেগামা পা আপনি জানেন, আপনারা সবাই জানেন, জি টিভির তিনি কৃতি সঙ্গীতজ্ঞা এবং আমাদের নিউ টাউনে থাকেন। এবং আমি অনুরোধ করব অস্মিতা কর মহাশয়কে তার বিখ্যাত সেই গানের কলি দুটো যদি আমাদেরকে শোনান। নিউ টাউনে 2016 সাল থেকে আমি থাকি, আমার পরিবার থাকে। তবে সকলের সাথে যে এইভাবে আমি দেখা করার সুযোগ পাবো এত সুন্দর রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের মাধ্যমে, সেটা হয়তো এই সারেগামা পা এবং আমার এই সঙ্গীত জগতে যে আমি এতদিন ধরে আছি এবং গান নিয়েই আমার জীবন, এটা না হলে হয়তো এত মানুষের সাথে একসাথে দেখাও হতো না। আমি ছোট করে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে একটু শোনাচ্ছি। আমি কেমনই বলবো গাছ গাই, বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার, হাজার পাখি বলে হাজারটি পরিপাটি কেমন থাকা যায়, বনের পাখি বলে আপনা শাড়ি দাও নিখিল মাঝে একেবারে, হাজার পাখি বলে নিরালা সুখ করি পাখিয়া রাখো আপনাকে, वन की चिड़िया रे पिंजरे में रहना बड़ा सुख का, वन की चिड़िया कहे ना ना मैं पिंजरे में कैद रहूं क्यों कर, पिंजरे की चिड़िया कहे हाय हाय निकलूं मैं कैसे पिंजरा तोड़ कर, वन की चिड़िया गाए
বাড়ি ফিরে চলে এসেছি, রাত্রি অনেক হয়ে গেছে, অনুষ্ঠান আমার ভালোই হয়েছে। তাহলে সবাই ভালো থাকবেন, আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। তাহলে আজকে সবাইকে টাটা, গুড নাইট।